লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শিবা, তুমি এই শরীরে কোথায় যাবে? তুমি বোঝার চেষ্টা করো। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। আমি আর এক মুহূর্ত এই বড়লোক বাইরে থাকবো না, ছেড়ে দিন। শিবা, তোমার কিন্তু শরীর খারাপ, তোমার এখন রেস্টের দরকার। শুনুন, আমরা আপনাদের মতো এরকম দুর্বল প্রকৃতির মানুষ না, আর আপনাদের মিতুল পালকে বলে দেবেন, শিবাকে কব্জা করার চেষ্টা করছে তো, পারবেন না, পারবেন না উনি। শিবা, ওকে আটকা। এই অবস্থায় কোথায় যাচ্ছিস তুই? একদম ফালতু বাওয়াল দেবেন না, আমি পাড়ি যাচ্ছি, আমাকে যেতে দিন। চুপ, এই অবেলায় না খাইয়ে তোকে আমি ছেড়ে দেবো কি করে ভাবলি তুই? চুপচাপ বসে ভাত খাবি, চল। ছাড়ুন আমাকে, আমি পাড়ি যাবো। এই ছেলেটা তো বড্ড বেশি কথা বলে। ছাড়ুন বলছি আমাকে। চুপচাপ এদিকে আয়, যাবো না আমি, ছাড়ুন। তুই এখন বসে চুপচাপ ভাত খাবি, তারপর যদি একান্তই বাড়িতে থাকতে না ইচ্ছে করে তখন যাবি। একদম না, ছাড়ুন আমাকে। আমি বসতে বলেছি তো, বসে এখানে। বস, ভাত নিয়ে আসছি আমি, দাঁড়া। চুপচাপ বসে থাকবি শিবা? নে, এবার হাঁ কর দেখি, হাঁ কর। আমি খাবো না। আমি হাঁ করতে বলেছি তো। চলে যেতে হবে। আচ্ছা শিবা, তুই তো আমাদের কোম্পানিতে চাকরি করতে পারিস, বল। না, আমাকে উস্কে লাভ নেই, আমার বড় লোকদেরকে পোষায় না, তাই ওদের পোষ্য হয়ে আমি থাকতে পারবো না। শুনুন শিবা, শিবা কোথায় যাচ্ছিস? শিবা, শিবা এই শরীর নিয়ে কোথায় যাচ্ছিস বলতো? আমি তোমায় বারবার বোঝাচ্ছি, তুমি কিন্তু মায়ের বাঁধনে জড়িয়ে পড়ছো। তুমি এখন বুঝতে পারছো না, তোমার কিন্তু এই মায়ের বাঁধন থেকে বেরোতে কষ্ট হবে, তুমি কষ্ট পাবে। এই শরীর নিয়ে কোথায় গেল বলো তো ছেলেটা? শুনুন শিবা, তান এসব নাটক করার কোনো দরকার নেই। আমি আপনাকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনার যদি ওই লাহিড়ি বাড়ির ওপর কোনো রাগ থাকে সেটা আপনার ব্যাপার, আপনি মেটাবেন। মাঝখান থেকে আমি ফালতু ফালতু ফেসে যাচ্ছি আপনাদের জন্য। আর তাছাড়া লোকগুলোকে আমি যতটা খারাপ ভেবেছিলাম ওরা ততটা খারাপ নয়, আমি ওদের আর একটাও ক্ষতি করতে পারবো না। তাই? কিন্তু শিবা, ইন্দ্রজিৎ লাহিড়ি তো তোমার ক্ষতি করতে চাইছে। মানে উনি আমার ক্ষতি করতে যাবেন কেন? কিচ্ছু জানো না তুমি শিবা। এ দেখো, তোমাদের কাটাকল বস্তির জায়গায় পুরো বস্তিটাকে উঠিয়ে দিয়ে ইন্দ্রজিৎ লাহিড়িরা শপিং মল তৈরি করতে চাইছে। আরে তার জন্যই তো তোমাকে ওদের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এত জামাই আদর। তুমি কিচ্ছু বুঝতে পারো না শিবা, কিচ্ছু জানো না ইন্দ্রজিৎ লাহিড়ি কতটা ক্ষতি করতে চায় তোমার, সে ব্যাপারে তোমার কোনো আইডিয়া নেই। এবার তুমি ভেবে দেখো শিবা, তুমি কি করবে? ওদের কাছে নিজেকে বেঁচে দেবে নাকি ইন্দ্রজিৎ লাহিড়ি যা করতে চাইছে সেটাই করতে দেবে? এই জন্য আমি বড়লোকদেরকে বিশ্বাস করি না। ওরা পেটে পেটে এই তাল করছিল, আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে আর জানতে হবে ওরা কি করতে চাইছে। এক্স্যাক্টলি শিবা, এক্স্যাক্টলি। আমিও সেটাই চাই যে তুমি নিজে পুরো ব্যাপারটা বুঝে নাও, কিন্তু তার জন্য তোমাকে ওই লাহিড়িদের পরিবারে একটা ফাঁকা জায়গা করে নিতে হবে।
আমার বস্তিকে যারা তুলতে আসবে তাদের পুরো ফ্যামিলিকে আমি উপরে তুলে দেব। আমার চাল আমি ছেলে দিয়েছি, এবার অনামিকা কেমন খেলে সেটাই দেখতে হবে। হ্যালো। হ্যালো, কেমন আছো? তোমাকে কেন ফোন করছি সেটা নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হবে না? শোনো, তোমাকে এবার কাজটা শুরু করতে হবে। সো গেট রেডি ফর ইট অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট। মনে রেখো, তোমাকে কিন্তু জিততেই হবে। তাহলে মাদারিহাটের বস্তিটা তুলে ওখানেই নতুন শপিং মলটা করা হোক নাকি? আর বস্তিবাসীদের পুনর্নির্বাসনের জন্য পরিবার পিছু 10 লক্ষ টাকা করে ধার্য করা হচ্ছে। মিতুল, প্রত্যেক পরিবারকে 10 লাখ টাকা করে দেওয়াটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না মানে এতে তো আমাদের প্রফিটের পরিমাণটা অনেকটা কমে যাবে। যা বলো, থ্যাংক ইউ। ভাগ্যিস তুই কথাটা বললি, আমি বললে তো। সে তুমি বলো আর অর্কদা বলো, যেই বলুক না কেন আমি কারোর কথাই শুনবো না। আমি যেটা বলছি সেটাই হবে। দেখো, বাড়াবাড়ি হলেও 10 লাখ টাকা করে আমাদের দিতে হবে, নাহলে গরিব মানুষগুলো যাবে কোথায় বলতো? আর তাছাড়া মানুষকে চোখের জলে ভাসিয়ে কোনোদিনও কোনো বড় কাজ বা ভালো কাজ হতে পারে না। আর আমি আরও একটা কথা ভাবছিলাম, বস্তিবাসী ছেলে মেয়েদের জন্য আমরা যদি আমাদের শপিং মলে কাজের ব্যবস্থা করে দিই তাহলে কেমন হয়? এটা দারুণ বলেছে তো। তাহলে দেখো, ওই লোকাল লোকের উপকৃত হবে আর শপিং মল তৈরির ক্ষেত্রে ওদের সাপোর্ট থাকবে। তবে অকু, ওই বস্তির জায়গা কিন্তু আমাদের পেতেই হবে। অত বড় জায়গা অ্যাট এনি কস্ট ছাড়া যাবে না। কিন্তু নেওয়াচ্ছি আমাদের জায়গা, তার মানে রণ স্যার ঠিক কথাই বলেছিল। বলো শিবা। আপনি ঠিক কথাই বলছিলেন, এরা আমাকে বস্তি থেকে সরিয়ে নিজের বাড়িতে রাখছে বস্তি উচ্ছেদ করার তালে। আরে আমি সব সময় ঠিক কথাই বলি, শুধু তুমি আমাকে ভুল বোঝো। আমি তোমাকে বলে রাখছি শিবা, যে শিবাকে কাটাকল বস্তিতে সবাই হিরো ভাবে, যাকে ভগবান মনে করে, তাকে কিন্তু ওই মিতুল আর ইন্দ্র মিলে কাটাকল বস্তির সব থেকে বড় ভিলেন বানিয়ে ছাড়বে। আমার বস্তির দিকে হাত বাড়ালে সেই হাত আমি ভেঙে কুড়িয়ে দেবো। এক মিনিট শিবা, আমি কিন্তু তোমাকে আগেও বলেছি, যা করতে হবে তোমাকে ঠান্ডা মাথায় করতে হবে, মাথা গরম করে তুমি কিচ্ছু করতে পারবে না। তোমাকে প্রথমে ওই লাহিড়ি বাড়িতে একটা পাকাপাকি জায়গা বানিয়ে নিতে হবে, তোমাকে ওদের কাছে বিশ্বস্ত হয়ে উঠতে হবে। ওকে, বুঝেছি। মিতুল ম্যাডাম। শিবা, হ্যাঁ, ফিরে এলাম। আপনি আপনাদের কোম্পানিতে যে কাজের কথাটা বলেছিলেন সেটা আমি করব। নিশ্চয়ই করব। এই করবে মানে? ও যে কাজ করবে, ওর কোয়ালিফিকেশন? শুনুন, আমি ক্লাস 11 অবধি পড়েছি। সেই তুই যত অবধি পড়িস না কেন, তুই পারবি, এরকমই কোনো একটা কাজ তোর জন্য ঠিক করা হবে। আমি আমি কি কাজ জানি? আমি আমি বন্দুক চালাতে জানি, মারপিট করতে জানি, কেউ ঝামেলা করতে এলে মেরে বৃন্দাবন দেখিয়ে দিতে জানি। পেয়েছি। কি বৃন্দাবন পেয়েছো? অর্কদা তুমিও না, যাগে শিবার জন্য উপযুক্ত একটা কাজ পেয়েছি আমি। কি কাজ বলতো? ইন্দ্রবাবু দেখো, গুগলিটা তো বড় হচ্ছে, এতদিনও বাইরে ছিল, এখানকার সব কিছুর সাথে পরিচিত হতে একটু সময় লাগবে, তাই গুগলিকে নিয়ে একটা চিন্তা তো থেকেই যায়। আর তাছাড়াও উঠতি বয়স, ডাক্তার হাতে তো ছেড়ে দেওয়া যায় না বলো। তাই আমি ঠিক করেছি, এখন থেকে গুগলির সুরক্ষার দায়িত্ব নেবে শিবা। আচ্ছা, তার মানে লাহিড়ি পরিবারের মেয়ের ড্রাইভার কাম বডিগার্ড হলো শিবা, তাই তো? একদম। কাজ
গাড়ি চালাবো না উড়াবো, এবার দেখবে এই লাহিড়ি পরিবার। মিতুল মা, মিতুল মা, কোথায় তুই? আজই আমার প্রজেক্ট সাবমিট করার কলেজের লাস্ট ডেট, আজই তুই দেরি করছিস। দেখেছিস তো, সেই জন্যই বলি আগের কাজটা আগে করে রাখবি। যাই হোক, শোন না, তুই শিবার সঙ্গে এখন এগো, আমার অফিসে একটা কাজ রয়েছে, সেটা সেরে তারপর আমি যাব, ঠিক আছে? শিবা, শিবা, এই তো গুগলি কলেজে যাবে, ওকে সাবধানে নিয়ে যাস, আর তুইও সাবধানে থাকিস, কেমন? কি হয়েছে বলতো, কি খুঁজছিস তখন থেকে তুই? আরে আমার একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, আমি মনে করতে পারছি না আমি নিয়েছি কি না। কি যে করিস না সত্যি। যাই হোক, এখন ওসব খুঁজে লাভ নেই, দেরি হয়ে যাচ্ছে, আগে তুই কলেজে বেরো, তারপর ওসব দেখবি। নে ধর, আয় তোরা, আয়। দেখেছিস তো কিরকম ভাই পেয়েছিস, নিজের চোখেই দেখ। সত্যি শিবা থাকতে আমার আর কোনো চিন্তা নেই। এবার আয় তোরা, না তো দেরি হয়ে যাবে, আয়। এত ন্যাকামো দেখলে মটকা একেবারে গরম হয়ে যায়, অন্য কেউ হলে এতক্ষণে বাওয়াল করে দিতাম। এই মহিলাকে কেন যে কিছু বলতে পারি না। শিবা ব্যাগটা, এই তুই আমার ব্যাগটা ওইভাবে ফেললি কেন? আরে আমার ব্যাগে ইম্পর্টেন্ট প্রজেক্টের কপি আছে, তুই ওইভাবে কেন ফেললি ব্যাগটা? এই তুই করে কার সাথে কথা বলছো তুমি? কেন, তুই তো আমার ভাইয়েরই মতো নাকি, তোকে তো আমি তুই করেই কথা বলবো। এসব ন্যাকামো আমার একদম সহ্য হয় না, আমার সঙ্গে তুই তুকারি করা যাবে না। ভাই ভাই না আরো কিছু। আচ্ছা রাগ হয়েছে তুই করে বললাম বলে? এই শুন 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 শিবা বাবু, শিবা বাবু শুনুন। কি বললে? কেন, আরে তুই তো, আই মিন আপনি তো তুই করে বলার জন্য রাগ করছিলেন, তো এবার থেকে আমি আপনাকে শিবা বাবু শুনুন এইভাবেই কথা বলবো, আপনি করে। মা মেয়ে দুজনেই এক। এই গাড়িতে বসো, আমি আসছি। বলো শিবা। আমি এখন গুগলিকে নিয়ে কলেজে যাচ্ছি, ড্রাইভারের চাকরিটা পাকা। আর মিতুল? উনি অফিস যাচ্ছেন কাজে। কাজে লেগে থাকো, ওকে? ঠিক আছে। আমার গুটি কিন্তু কাজে লেগে পড়েছে, শিবা ওই বাড়িতে পাকাপাকি একটা জায়গা করে নিতে চলেছে। গ্রেট, খুব ভালো, অন্যজনও অন্যদিকে কাজে লেগে পড়েছে। অন্যজনটা আবার কে? রণ, তোমাকে আমি বলেছিলাম না সোহাগের দিকটা আমি দেখব। সোহাগের জীবনে ঝড় উঠবে, আর সেই ঝড় আসছে। আবহাওয়ার পূর্বাভাস ভালো না, লাহিড়িদের সবকিছু তছনছ করে দেবে, এমনই হবে সেই ঝড়ের দাপট। কি বলছো অনামিকা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, যা বলার আমাকে সোজাসুজি বলো, এত এত ঘুরিয়ে পিছিয়ে বলার কিছু নেই। দেখো রণ, সোহাগকে আফটার অল মানুষ কিন্তু আমি করেছি, ছোট থেকেই ওকে আমি একটা স্বপ্ন দেখাতাম, পক্ষীরাজের ঘোড়ায় করে সোহাগের জন্য প্রিন্স চার্মিং আসবে। পক্ষীরাজ থেকে নেমে আসবে ওর প্রিন্স চার্মিং, আর তারপরে সোহাগের সাথে ধাক্কা লাগবে। আর সোহাগের গোটা জীবনটাই বদলে যাবে। অনুরাগ স্যার,
আপনি? সোহাগনা, আমি এখন কলকাতাতে চলে এসেছি, এখানেই পড়ছি, আই মিন হায়ার স্টাডিজ। কিন্তু আপনি? আমি এখানে চলে এসেছি, সত্যি আমরা কেউ জানি না ডেস্টিনি আমাদের জন্য কি লিখে রেখেছে। তা না হলে এতদিন পর আবার তোমার সাথে এখানে দেখা হওয়া, এটা ডেস্টিনি ছাড়া কি বলবো বলো। গুগলি, আরে আমি তো ছুটতে ছুটতে আসলাম, তুই তাড়াহুড়ো করে বেরোলি, এখনো ক্লাসে ঢুকিসনি? আরে ক্লাসেই যাচ্ছিলাম মিতুল মা, দেখ না হঠাৎ করে আমার পুনে কলেজের প্রফেসর অনুরাগ স্যারের সাথে দেখা হয়ে যায়। স্যার, শি ইজ মাই মম, আই মিন আমার মিতুল মা। মিতুল মা, অনুরাগ স্যার। নমস্কার, থাক থাক থাক। সোহাগের মায়ের নাম মিতুল পাল, ওর সাথে একই ক্লাসে পড়ে। ও কিন্তু খুব চালাক, ওকে আন্ডার এস্টিমেট করো না। মিতুলকে মাত দেওয়াই সব থেকে টাফ। আমি আজ থেকে জয়েন করেছি আর আজ থেকে ক্লাস নেওয়া শুরু করব। এনিওয়ে, আপনার সাথে পরিচয় খুব ভালো লাগলো। আমি কিন্তু ওটা এখনো ঠিক বলতে পারছি না। কি হলো কেসটা? ঘাবড়াবেন না, মানে আমি বলতে চাইছি আপনার সঙ্গে পরিচয় হয়ে আমার ভালো লাগলো কি লাগলো না সেটা নির্ধারণ করবে আপনি কতটা কড়া টিচার তার উপর, মানে পড়া না পারলে আপনি কতটা বকবেন তার উপর, তাই না? আপনি নিশ্চয়ই ভাবছেন আমি এখানে কি করছি, তাই তো? গুগলির সাথে আমিও এই ইনস্টিটিউটে পড়ি, আপনি আমারও ক্লাস নেবেন? সে তো আমি জানি, কিন্তু আমায় তো এখন বোকা সাজতে হবে। নাইস নাইস, খুব ভালো লাগলো আপনি আবার পড়াশোনা শুরু করেছেন, আই অ্যাপ্রিসিয়েট ইউ। আচ্ছা আমি তাহলে আসি, ক্লাসে দেখা হচ্ছে, বাই। মিতুল মা, মিতুল মা, কি কি হয়েছে কি বলতো তোর? গুগলি, কি করছিস তুই? কি ও মা, লিপস্টিক হয়েছে মেয়ের আজকে? এত লাফালাফি করছে, এখন আবার লিপস্টিক বের করে পড়ছে। এই গুগলি, কি হয়েছে তোর? মিতুল মা, তুই না জাস্ট ভাবতে পারবি না আমি কতটা এক্সাইটেড। আই এম সো এক্সাইটেড। একেবারেই যে বুঝতে পারছি না তা কিন্তু নয়। মাই গড, অনুরাগ স্যার, আমি ভাবতে পারছি না অনুরাগ স্যার কলেজে। কবে এত বড় হয়ে গেলি রে গুগলি? আমার জয়েনিং লেটার। রাজশ্রী এখানে? রাজশ্রী? ইয়েস স্যার। এই হলো অনুরাগ। অনুরাগ এখন থেকে আমাদের গেস্ট ফ্যাকাল্টি আর তোমার নতুন সহযোগী। নতুন না, পুরনো, অনেক পুরনো সহযোগী। তুমি কি চেনো অনুরাগকে? ওই আর কি। আসুন অনুরাগ স্যার, আপনাকে ডিপার্টমেন্টের বাকিদের সাথে পরিচয় করি, চলুন। রাজশ্রী, তুমি পুনেতে ছিলে না? হ্যাঁ, চাকরি ছেড়ে কলকাতায় চলে এসেছি। বাই দ্য ওয়ে, ভালোই হলো তোমার সাথে দেখা হবে। ম্যাডাম, আপনি না আগের দিন এক ম্যাডাম, আপনি কি কিছু ভাবছেন আমি বিরক্ত করলাম আপনাকে? না না,
আপনি কিছু বলবেন? হ্যাঁ, আপনার সাথে আসলে একটা দরকার ছিল। দেখুন, আগের দিন আপনি জায়গাটা বোঝালেন না, জায়গাটা না আমি কিছুতেই বুঝতে পারছি না। না না ম্যাডাম, কিছু তো একটা ভাবছেন। কি নিয়ে তো চিন্তা করছেন ম্যাডাম? একটা কেস হয়ে গেছে, একজন খুব চেনা বেরিয়ে গেছে। তো দরকার পড়লে সময় মতো সরিয়ে দেবে, এতে এত টেনশন করার কি আছে? এত ভেবো না, আমি আছি তো। তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে তুমি শুধু সেটাই মন দাও। গুড মর্নিং ক্লাস। গুড মর্নিং ম্যাম। ইনি আমাদের নিউ জয়েনি, আমাদের গেস্ট ফ্যাকাল্টি অনুরাগ, অনুরাগ চৌধুরী। তোমরা সবাই একে একে নিজেদের ইন্ট্রোডাকশনগুলো দিয়ে দাও। হ্যালো স্যার, আমার নাম নবনীতা রায়। নমস্কার, আমার নাম মিতুল পাল। আমার নাম সোহাগ। ওকে, চলো সবার সাথে ভালো করে পরে দেখা হচ্ছে। বিকেল চারটে কলেজ ক্যাফেটেরিয়া, অপেক্ষা করবো, এসো কিন্তু। Oh my god, it's a date? Kire, onake dekhe abar matha ta kharap hoye gelo tumir. Are Mitul ma, uni ame dekha korte bollen bikel 4-er shomoy cafeteria te. Mitul ma, ami kintu jabo, tui kintu ekdom jhamela korbi na. আচ্ছা বাবা, যাবি যাবি, বলছেন